গুড মর্নিং বন্ধুরা আজ নয় ফেব্রুয়ারি বুধবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হল হিজাবকাণ্ডে আগুন জ্বলছে কর্ণাটকে তিন দিনের জন্য বন্ধ স্কুল কলেজ এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে পাতারকান্দি আইসিডিএসে শূন্য পদ পূরণের দাবি এমএসএফের জেলাশাসককে স্মারকপত্র প্রদান সেনার সন্তানদের ছাত্রবৃত্তির দরখাস্ত আহ্বান হাইলাকান্দিতে সুপারি সিন্ডিকেট ভাঙ্গার নামে মানবাধিকার লঙ্ঘন করছে কাচার পুলিশ বলল শিলচর জেলা কংগ্রেস জুড়ে বেড়ে চলছে অপরাধীদের দাপট নির্বিকার প্রশাসন ধলাইয়ের হিন্দুত্ববাদী নেতা অমলেন্দু পুলিশ রিমান্ডে শিলচর শহরে টাকার বেগ লুটখাণ্ডের সঙ্গে জড়িত একজনকে পাকড়াও করল পুলিশ তার সূত্র ধরে আরও ধৃত তিন শিলচরে পাতারকান্দিতে রেল ক্রসিং বন্ধের বিরোধিতা স্থানীয়দের বিকল্প যোগাযোগ ব্যবস্থার জোরালো দাবি উত্তরপ্রদেশে সমাজবাদীর হয়ে ভার্চুয়াল সভা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় অবকিবার তিনশো পার অখিলেশকে পাশে নিয়ে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের ফারমপাশা সমবায়ের নির্বাচন 20 ফেব্রুয়ারি পনেরো বোর্ড অফ ডিরেক্টর নির্বাচিত করবেন এক হাজার পাঁচশো একজন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনুন সংবাদের বিস্তারিত হিজাব বিতর্কে উত্তাপ ক্রমশই বাড়ছে বিজেপি শাসিত কর্ণাটকে ক্রমশ অবনতি হচ্ছে কর্ণাটকের আইন শৃঙ্খলা পরিস্থিতির এরই মধ্যে কর্ণাটকের শিমোগায় একটি শিক্ষা প্রতিষ্ঠানে থেরঙ্গার জায়গায় গেরুয়া পতাকা উত্তোলন করা হয়েছে বলে খবর ভাইরাল ভিডিও দেখা গিয়েছে কর্ণাটকের শিমোগায় জনৈক ছাত্র জান্ডা লাগানোর রোডের মাথায় উঠে গেরুয়া পতাকা টাঙ্গাচ্ছেন উচ্ছ্বাস করছে তার সহপাঠীরা শুধু তাই নয় সকালে ফাতর চূড়ার ঘটনাও ঘটেছে শিমোগায় তারপর জারি হয়েছে একশো চুয়াল্লিশ দ্বারা তাছাড়া রাজ্য সরকারের তরফে আগামী তিন দিন রাজ্যের সকল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে পাশাপাশি এদিন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায় এক বুরখা পরিহিতা ছাত্রীকে জয় শ্রীরাম স্লোগান দিতে দিতে গেরুয়া চাদর পরা এক বিরাট সংখ্যক ছেলের দল রীতিমতো হেনস্থা করছে মুসলিম ছাত্রীটিকেও ঘুরে দাঁড়িয়ে আল্লাহ আকবর বলে চিৎকার করতে দেখা গিয়েছে অন্যদিকে কর্ণাটক হাইকোর্টে ফের আজ হিজাব বিতর্ক মামলার শুনানি হবে এদিন মামলার শুনানিতে বিচারপতি কৃষ্ণা দীক্ষিত বলেন আমরা কারণ এবং আইন অনুযায়ী চলব কারোর জেদ জবরদস্তি শুনানিতে প্রাধান্য পাবে না কি সংবিধান যেমনটা বলবে তেমনভাবে চলব কারণ হিসাবে বিচারপতি জানান সংবিধান অনুযায়ী চলার শপথ নিয়েছি সংবিধানই আমার কাছে ভাগবত গীতা আপনাদের ফিলিংস একটা সাইডে রাখুন প্রত্যেক দিন এভাবে চলতে দেওয়া যায় না বলেও মন্তব্য বিচারপতির গত শনিবারই কর্ণাটক সরকার স্কুল কলেজে হিজাব বা বুরখা পরা নিষিদ্ধ করেছে রাজ্যের বিজেপি সরকার বলেছে সমতা অখণ্ডতা এবং জনশৃঙ্খলা ব্যাহত করে এমন জামা কাপড় পরে স্কুল কলেজে আসা চলবে না সরকারের এই সিদ্ধান্তকে প্রশ্ন করে উদুপির এক সরকারি কলেজের পাঁচ মুসলিম ছাত্রী মামলা দায়ের করেছেন আজ এই মামলার শুনানি চলবে এদিকে কর্ণাটকে হিজাবের সমর্থনে এগিয়ে এসেছে তামিলনাড়ুর দলিত এবং অন্যান্য অনগ্রসর সম্প্রদায়ের ছাত্ররা মঙ্গলবার তামিলনাড়ুর চিকমাগুলের আইডিএমসি কলেজে দলিত এবং অন্যান্য অনগ্রসর সম্প্রদায়ের ছাত্ররা মুসলিম মেয়েদের হিজাব পরা সমর্থন করার জন্য একটি নীল শাল পরে প্রতিবাদ করেছে তারা হিজাব পরা মেয়েদের ক্লাসে যাওয়ার অনুমতি দেওয়ার দাবি জানিয়েছে এদিকে মঙ্গলবার কর্ণাটক কলেজে হিজাব বিতর্ক নিয়ে লোকসভায় সরব হয়েছেন কেরলের কংগ্রেস সাংসদ টি এন প্রতাপন তিনি মুসলিমদের হিজাবকে হিন্দুদের মঙ্গলসূত্র এবং শিখদের পাগড়ির সঙ্গে তুলনা টেনে জানিয়েছেন মেয়েরা ক্লাসরুমের বাইরে বসে তাদের মৌলিক অধিকার দাবি করছে হিজাব এই মেয়েদের সাংস্কৃতিক ও ধর্মীয় পরিচয়ের একটি অংশ এটি হিন্দুদের মঙ্গলসূত্র খ্রিস্টানদের ক্রস এবং শিখদের পাগড়ির মতোই একটি বিষয় আর এই বিতর্ক নিরসনে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন টিএন প্রতাপন সংসদে জিরো আওয়ারে প্রতাপন আরও বলেন এই দেশে কিছু লোকের প্রবণতা আছে তারা যদি পাকড়িপোড়া একজন শিখকে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করতে দেখে তাহলে তাদের হলিস্তানি বলবে একজন খ্রিস্টানকে ক্রস পরা দেখলে আক্রমণ করবে আর কোনো মুসলিম মেয়েকে যদি হিজাব পরা অবস্থায় দেখে তাহলে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে বাধা দেবে সংসদে তিনি প্রশ্ন তুলে বলেন তারা আমাদের ভারতকে কোথায় নিয়ে যাচ্ছে আমরা আমাদের বৈচিত্র্য হারাতে পারি না এই মেয়েদের সাংবিধানিক অধিকার নিশ্চিত করার জন্য আমি শিক্ষামন্ত্রীকে এই বিষয়ে হস্তক্ষেপ করার জন্য অনুরোধ করছি এটাই আসলে সবকা সাথ সবকা বিকাশ অপরদিকে পাতারকান্দির সুসংহত শিশু বিকাশ প্রকল্পের অধীন বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শূন্যপদ পূরণের দাবিতে জেলাশাসক মৃদুল যাদবের হাতে স্মারকপত্র তুলে দিল মাইনরিটি স্টুডেন্টস ফেডারেশন অর্থাৎ এমএসএফ সোমবার সংস্থার বরাক বেলিজুনের ইনচার্জ বদরুল হকের নেতৃত্বে এক প্রতিনিধি দল ডিসি কার্যালয়ে গিয়ে দাবি সংবলিত স্মারকপত্রটি তুলে দে তখন উপস্থিত ছিলেন এমএসএফের আব্দুল কুদ্দুস খাইজার হুসেন শাহাবুদ্দিন তাপাদার প্রমুখ স্মারকপত্রে তারা উল্লেখ করেন দুই সালের ফেব্রুয়ারি মাসে সরকারি নির্দেশে জেলার বদরপুর কালীগঞ্জ ও পাথারকান্দি এর অধীন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কর্মী ও সহায়িকা পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণ করা হয় কিন্তু পরবর্তীতে পাথারকান্দিকে বঞ্চিত করা হয় এরপর ফের দুই হাজার একুশ সালের তিন ডিসেম্বর পাথারকান্দিতে নিয়োগের পদক্ষেপ গ্রহণ করা হয় কিন্তু এ প্রক্রিয়ারও তিন মাস অতিক্রান্ত হওয়ার পরও আজ অবধি পাথারকান্দি আই এর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়নি এতে স্বাভাবিকভাবে কুবের সৃষ্টি হয়েছে বিষয়টি নিয়ে সংস্থার পক্ষে বদরুল হক সাংবাদিকদের জানান নিয়ম অনুযায়ী আবেদনপত্র জমা দেওয়ার তিন মাসের ভেতর তা কার্যকর করা না হলে পরবর্তীতে নিয়ম মতো এইসব আবেদনকে বাতিল বলে গণ্য করা হয় বর্তমানে নিয়োগ সংক্রান্ত নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়াতে হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন এলাকার কর্মপ্রত্যাশী প্রার্থীরা তাই এ ব্যাপারে জেলাশাসককে তদন্তক্রমে বিষয়টি হতিয়ে দেখে শীঘ্রই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে অনুরোধ জানানো হয়েছে স্মারকপত্রে অপরদিকে হাইলাকান্দি জেলার অবসরপ্রাপ্ত সেনা ও তাদের বিধবা স্ত্রীর ছেলেমেয়ের জন্য দুই হাজার একুশ বাইশ সালের ছাত্রবৃত্তির আবেদনপত্র জমা দিতে জেলা সৈনিক কল্যাণ আধিকারিক অনুরোধ জানিয়েছেন আবেদনপত্র জমা দেওয়ার তারিখ আগামী পঁচিশ ফেব্রুয়ারি বিস্তারিত বিবরণ জানার জন্য জেলা সৈনিক কল্যাণ আধিকারিক কার্যালয় হাইলাকান্দিতে যোগাযোগ করতে বলা হয়েছে এদিকে জেলায় প্রাক্তন সৈনিক অথবা তাদের বিধবাদের ছেলেমেয়েদের জন্য প্রধানমন্ত্রী ছাত্রবৃত্তির দরখাস্ত আহ্বান করা হয়েছে সেনা নৌসেনা ও বায়ুসেনার প্রাক্তন কর্মীদের সন্তানদের জন্য দরখাস্ত আগামী আঠাশ ফেব্রুয়ারির মধ্যে জমা দিতে বলা হয়েছে বিশদ বিবরণ জেলা শাসকের কার্যালয়স্থিত জেলা সৈনিক কল্যাণ আধিকারিকের কার্যালয়ে পাওয়া যাবে অপরদিকে ধলাই মিজোরাম আন্তঃরাজ্য সীমান্তে বার্মিজ সুপারি ও ষাট সিন্ডিকেট চক্রে জড়িয়ে পড়ল ধলাইয়ের প্রতাপশালী হিন্দুত্ববাদী নেতা অমলেন্দু দাসের নামও সোমবার রাত আটটায় অমলেন্দু দাসকে ধলাই থেকে পাকড়াও করে শিলচর সদর থানায় নিয়ে আসে পুলিশ মঙ্গলবার তাকে আদালতে হাজির করার পর তিন দিনের রিমান্ডে ধলাই থানায় নিয়ে যায় পুলিশ হিন্দুত্ববাদী নেতা অমলেন্দু দাসকে পুলিশ গ্রেফতার করায় ধলাই জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয় ধলাই মিজোরাম সীমান্তে সার বার্মিত সুপারির অবৈধ ব্যবসা নিয়ে মঙ্গলবার রাতে ধলাই থানায় অমলেন্দুকে জেরা চালিয়ে যাচ্ছে পুলিশ এ ব্যাপারে লাইলাপুর পুলিশ পেট্রোল পোস্টের ইনচার্জ বীর কুমার সিংহ বলেন অমলেন্দু দাসকে আদালত থেকে তিন দিনের জন্য রিমান্ডে আনা হয়েছে অন্য এক সূত্রে জানা গেছে অমলেন্দু দাসকে পুলিশি জেলার মাধ্যমে বেরিয়ে আসবে মিজোরামের সঙ্গে অবৈধ ব্যবসার অনেক চাঞ্চল্যকর চাঞ্চল্যকর্তত্ব সূত্রমতে শুধু সার বার্মিত সুপারি নয় ধলাই থেকে লরি বুঝাই অবৈধ খাট পাচারে জড়িত রয়েছেন অমলেন্দু সহ বনমন্ত্রী পরিমল শুক্লবদ্ধের ঘনিষ্ঠ শাসক দলের অনেক তাবড় তাবড় নেতা এদিকে অমলেন্দুর ঘনিষ্ঠ এক মহল থেকে বলা হয়েছে ধলাই মিজোরাম আন্তঃরাজ্য সীমান্তে অবৈধ সার ও বার্মিজ সুপারি ব্যবসায় জড়িত রয়েছেন মন্ত্রী পরিমল শুক্লবদ্ধ ঘনিষ্ঠ শশাঙ্ক ভূষণ সহ শাসক দলের নরসিংপুর মণ্ডল সভাপতি লাল বাহাদুর কুর্মিও অপরদিকে শিলচর শহরে টাকার ব্যাগ লুটখান্ডের সঙ্গে জড়িত একজনকে পাকড়াও করল পুলিশ মঙ্গলবার রকিবুল আহমেদ নামের এই সিন্তাইবাজকে গ্রেফতার করা হয় এইচডিএফসি ব্যাংকের ক্লাব রোড শাখার সামনে সংগঠিত লুটকাণ্ডে রকিবুল জড়িত ছিল বলে পুলিশ জেরায় স্বীকার করেছে এদিন বাসকান্দি এলাকায় অভিযান চালিয়ে টিএসআই প্রণব দুলে পাকড়াও করেন রকিবুলকে পুলিশ সূত্র মতে গত কয়েকদিনে শিলচর শহরে সংগঠিত একের পর এক ছিনতাইকাণ্ডের সঙ্গে রকিবুলের জড়িত থাকার তথ্য লাভ করে পুলিশ বিশেষ করে কয়েকদিন আগে ক্যাপিটাল পয়েন্টের এইচডিএফসি ব্যাংকের সামনে ও হাইলাকান্দি রোডের এসবিআই শাখার সামনে থেকে সংগঠিত লুটখণ্ডের পর পুলিশ ব্যাংকের সিসি ক্যামেরার ফুটেজ নিরীক্ষণ করে রকিবুলের যুগসূত্র খুঁজে পায় তারপরে রকিবুলকে পাকড়াও করতে জাল বিছায় পুলিশ মঙ্গলবার বাসকান্দি এলাকা থেকে গ্রেফতার করা হয় তাকে ধৃত রকিবুল বাসকান্দি উজান তারাপুরের বাসিন্দা এদিকে সিন্তার ঘটনায় জড়িত আরও দুইজনকে এদিন গ্রেফতার করা হয়েছে এদিন শিববাড়ি এলাকার বাসিন্দা বিশাল শব্দকর ও সোনাইয়ের বাসিন্দা শহীদ আহমেদকেও গ্রেফতার করে পুলিশ রকিবুলের স্বীকারোক্তির ভিত্তিতে বাকিদের গ্রেফতার করা হয় অপরদিকে বিকল্প যোগাযোগ ব্যবস্থা না করে পাথারকান্দিতে রেল ক্রসিং বন্ধ করা চলবে না রেল বিভাগের বিরুদ্ধে এই হুঁশিয়ারি দিলেন স্থানীয় জনগণ গ্রামে রেলের জমিতে অবৈধ দখলকারীদের বিরুদ্ধে প্রশাসনের উচ্ছেদ অভিযানের পর মঙ্গলবার পাথারকান্দি রেল স্টেশনের কাছে পাতারকান্দি বাগডহর যাওয়ার রেল ক্রসিং পথটি চিরতরে বন্ধ করে দিতে অভিযানে নামে রেল বিভাগ এতে রুখে দাঁড়ান এলাকার জনগণ জানা গেছে আগামী কিছু দিনের মধ্যে উত্তর পূর্ব সীমান্ত রেলের উচ্চপদস্থ আধিকারিকরা বিশেষ এক সফরে এই পথ দিয়ে ত্রিপুরায় যাবেন তাদের সফরের আগেই এই রুটের বিভিন্ন অবৈধ রেল ক্রসিংগুলোকে বন্ধ করে দিতে কঠোর পদক্ষেপ নিচ্ছে রেল বিভাগ এরই অঙ্গ হিসেবে এদিন পাথারকান্দিতে রেলের বেশ কিছু কর্মী বুলডোজার লাগিয়ে পথটি বন্ধ করে দিতে চাইলে স্থানীয়রা এতে বাধা দেন প্রায় শতাধিক পুরুষ ও মহিলারা রেলের কাজে বাধা দেন তাদের দাবি কয়েক যুগ ধরে এই রেল ক্রসিং দিয়েই পাতারকান্দির আশপাশের প্রায় বারোটি গ্রামের জনগণ প্রতিদিন যাতায়াত করে আসছেন বর্তমানে এই পথ বন্ধ করলে বৃহত্তর গ্রামগুলোর সঙ্গে শহরের যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে এতে স্বাভাবিকভাবে পঙ্গু হয়ে যাবে এলাকার সার্বিক অর্থনৈতিক ব্যবস্থাও অভিযোগকারীদের কথায় বিকল্প সড়ক তৈরি না করে রেল ক্রসিং বন্ধ করলে তারা বসে থাকবেন না উল্লেখ্য একই ইস্যুতে গত দীর্ঘদিন ধরে পাথারকান্দি ডিমান্ড কমিটি একাধিকবার রেলের উচ্চপদস্থ আধিকারিকের কাছে জোরালো দাবি জানিয়ে আসছেন অপরদিকে উত্তরপ্রদেশ বিধানসভার বুটে লড়ছে না তৃণমূল তবে সমাজবাদী পার্টিকে সমর্থন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় অখিলেশ যাদবের আমন্ত্রণে উত্তরপ্রদেশ বিধানসভা ভুটের প্রচারে মঙ্গলবার লখনউয়ে ভার্চুয়াল সভা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় এদিন মঞ্চে সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদবকে পাশে নিয়ে মমতা বার্তা দিয়ে বলেন আপকিবার অকিলেশ অখিলেশ তিনশো পার আপ কি বার জি কি সরকার এমনকি এদিন খেলা হবে স্লোগানও শোনা গেল মমতার গোলায় তৃণমূল সুপ্রিমোর কোথায় বিজেপির সঙ্গে খেলা হবে জিতবে অখিলেশি তৃণমূল নেত্রীর কোথায় ওরা বাংলায় ভোট প্রচার করতে এসে বলেছিলেন ইসবার দুইশো পার কিন্তু ওরা পারেনি এবার আমি বলছি আপ কি বার অখিলেশ তিনশো পার অব কিবার জি কি সরকার অব কিবার মা বেটিওয়া কি সরকার আমার বিশ্বাস এখানে অখিলেশ রায় জিতবে বিজেপি হারবে উত্তরপ্রদেশে বিজেপি হারলে দেশ বিজেপি মুক্ত হবে সে রাজ্যের বাসিন্দাদের কাছে মমতা আবেদন জানিয়ে বলেন সবাই অখিলেশকে ভোট দিন বাংলা যখন পেরেছে উত্তরপ্রদেশও পারবে ভোট ভাগাভাগি হবে না বাংলাতেও বিজেপি ভোট ভাগাভাগির চেষ্টা করেছিল পারেনি আমার বিশ্বাস এখানেও পারবে না সংখ্যালঘু ভাই বোনের কাছে আবেদন আর কাউকে ভোট দেবেন না সকলে মিলে অখিলেশজিকে ভোট দিন আমরা সকলে আছি অখিলেশের সঙ্গে উত্তরপ্রদেশে সোফা সরকার জিতলে নতুন শিল্প হবে বলেও আশ্বাস দিয়েছেন মমতা তার কথায় অখিলেশ জিতলে বাংলা প্রদেশ মিলে শিল্প হবে উত্তর প্রদেশ ভালো থাকলে গোটা দেশ ভালো থাকবে সপা জিতলে নতুন ভুর আসবে উত্তর প্রদেশে বিধানসভা ভোটে অকিলেশের জয়ের পর ফের উত্তর প্রদেশে যাবেন বলে প্রতিশ্রুতি দিলেন তৃণমূল সুপ্রিমো পাশাপাশি তিনি দাবি করেন কুকিল যেমন বসন্তকালে আসে তেমন অনেককে ভোটের সময় দেখা যায় এরা হলো ভুটের কুকিল ভুটের সময় আসে আর ভুট কেটে পালিয়ে যায় এখানেই না তেমে মমতা আরও দাবি করেন যে যারা ভোট কাটতে আসে তাদের কেউ সারা বছর দিল্লিতে থাকেন কেউ আবার হায়দ্রাবাদে থাকেন সেই কারণে উত্তরপ্রদেশের মানুষের প্রতি তার আহ্বান কেউ যেন বিজেপিকে ভোট না দেন অপরদিকে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের ঠিকাভিত্তিক কর্মচারীদের লাগাতার আন্দোলনের আট দিন পরও সরকার কোনো পদক্ষেপ গ্রহণ না করায় সোমবার বিধানসভার এস্টিমেট কমিটির হস্তক্ষেপ চাইলেন হাইলাকান্দির টিকাভিত্তিক পঞ্চায়েত কর্মচারীরা সোমবার আসাম পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট কন্ট্রাকচুয়াল এমপ্লয়িজ কাউন্সিলের হাইলাকান্দি জেলা কমিটির সভাপতি পিনাক চন্দ্রের নেতৃত্বে এক প্রতিনিধি দল শিলচর সার্কিট হাউসে বিধানসভার এস্টিমেট কমিটির নেতা বিধায়ক প্রশান্ত ফুকনের সঙ্গে সাক্ষাৎ করে একটি স্মারকপত্র পেশ করেন প্রদত্ত স্মারকপত্রে পঞ্চায়েতের টিকাভিত্তিক কর্মচারীদের দাবি পূরণের জন্য বিহিত পদক্ষেপ নিতে এস্টিমেট কমিটির হস্তক্ষেপ কামনা করা হয়েছে এদিন প্রশান্ত ফুকনের সঙ্গে সাক্ষাৎ করে চুক্তিভিত্তিক পঞ্চায়েত কর্মচারী পরিষদের পক্ষে চন্দ্র জানান তাদের লাগাতার আন্দোলনের আট দিন অতিক্রান্ত হলেও সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না দীর্ঘ বছর ধরে তারা কাজ করে আসছেন অথচ আজ পর্যন্ত চাকরি স্থায়ী হয়নি এদিন এস্টিমেট কমিটির কাছে স্মারকপত্র পেশ করার সময় হাইলাকান্দির ঠিকাভিত্তিক পঞ্চায়েত কর্মচারীদের পক্ষে অন্যদের মধ্যে পিনাক চন্দ আব্দুল মালিক চৌধুরী আকিবুর রহমান দর ইকবাল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন উল্লেখ্য পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের টিকাভিত্তিক কর্মচারীদের ষাট বছর বয়স পর্যন্ত চাকরি সুনিশ্চিত করা সমান কাজে সমান বেতন কার্যকরী করা চাকরি স্থায়ীকরণ না হওয়া পর্যন্ত সর্বশিক্ষা এনএইচএমের মতো সব সুযোগ সুবিধে প্রদান করা বেতন বৃদ্ধি করা ইত্যাদি দাবিতে সমগ্র রাজ্যের সঙ্গে হাইলাকান্দি জেলার পাঁচটি ব্লকের কর্মীরা গত এক ফেব্রুয়ারি থেকে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট আন্দোলন চালিয়ে যাচ্ছেন আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত